বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু ড্রিম হাউস। ঠিক আছে, ড্রিম হাউসের পক্ষ থেকে ধন্যবাদ সকলকে যারা ড্রিম হাউসকে সাবস্ক্রাইব করেছেন, ভিডিও সবসময় দেখছেন। আপনাদের জন্য আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, ঢাকা জেলা নবগঞ্জ থানার একটি গ্রাম, গ্রামটির নাম হচ্ছে শোল্লা। শোল্লা গ্রামের কোনো একটি জায়গায় আমি বর্তমানে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সূর্যমুখী ফুলের বাগান, আর আমি এই মুহূর্তে সূর্যমুখী ফুলের বাগানের ঠিক মাঝখানে রয়েছি, আপনাদের জন্য ভিডিও শ্যুট করছি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন ভিডিওটি, অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। এটি একটি সিজনাল ফসল বা ফুল বলতে পারেন, আর এই ফুল কিন্তু সারা বছরে মাত্র একবারই দেখা যায়। ঠিক আছে, বর্ষা পরবর্তী মৌসুমে কিন্তু এই ফুলের চাষাবাদ করা হয়। এই ফুল গাছ থেকে কিন্তু আপনার খাবার তেল তৈরি হয়, আপনারা অবশ্যই জানেন, সূর্যমুখী ফুল থেকে কিন্তু খাবার তেল তৈরি হয়। তো আমি আসলে অনেক বছর পরে আজকে সূর্যমুখী ফুলের গাছ সরাসরি দেখতে পেলাম, হয়তো ছোটোবেলায় দেখেছি আমাদের এলাকার বিভিন্ন জায়গাতে, বাট তারপরে অনেক বছর দেখা হয়নি, সরাসরি দেখা হয়নি সূর্যমুখী ফুলের বাগান। আমরা নর্মালি ইউটিউব, ফেসবুক অথবা টিভিতে দেখে থাকি, কিন্তু অনেক বছর পরে আজকে সরাসরি দেখার সুযোগ হলো, এবং ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিই। এই নান্দনিক দৃশ্য, এই প্রাকৃতিক দৃশ্য, আপনার হচ্ছে যে আপনাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আমি হয়তো আরও পরে আসতাম গ্রামের দিকে, বাট বেশি সময় লেট করলে কিন্তু আমি আর দেখা গেছে আর এক সপ্তাহ পরে আসলে কিন্তু এই ফুলগুলো আমি আর পেতাম না, বা আপনাদের সাথেও শেয়ার করতে পারতাম না। আমার ড্রিম হাউস ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু আমি ভিডিওটি পোস্ট করতে পারতাম না। তো তাই দ্রুত সময়ে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য সূর্যমুখী ফুল। অনেকের সূর্যমুখী ফুলও কিন্তু পছন্দ, দেখতে কিন্তু অনেকটা অনেক বড় শাপলা ফুলের মতো এবং ডিফারেন্ট কালার। তো স্পেশালি সূর্যমুখী ফুল হলুদ কালার হয়ে থাকে, কিন্তু যখন ফুল মোটামুটি একটু ফলটা চলে আসে বা বীজ চলে আসে, তখন কিন্তু এটার কালারটা একটু ডার্ক হয়ে যায়, বা এটা ফুলটা কিন্তু অনেকটা এই ধরনের হয়ে যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে এখানে এটা কিন্তু ফুল আপনার হচ্ছে যে এটা বীজ হয়ে গেছে এবং ফুলের পাতাগুলো কিন্তু অলরেডি ঝরে পড়ে গেছে। আর কাদের কাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই অবশ্যই ভিডিওটিকে একটু বেশি বেশি শেয়ার করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যারা এই নর্মালি শীতকালে কিন্তু আমরা সরিষা ফুলের গাছে ছবি তুলে থাকি, বাট এখন কিন্তু সরিষা ফুল গাছ নেই। আর যদি কেউ এই ধরনের ফসলের ক্ষেতে যান, ছবি তুলেন বা ভিডিও করেন সমস্যা নেই, বাট সবসময় চেষ্টা করবেন যেন ফসলের ক্ষেতের কোনো ক্ষতি না হয় বা ফুল গাছের কোনো ক্ষতি না হয়, তাহলে কিন্তু যিনি ফসলের মালিক আছেন তিনি কিন্তু আপনাদেরকে ছবি বা ভিডিও করতে দিবে না। ঠিক আছে, আমি এখানে আসছি, দেখি যে অনেকেই ছবি তুলে নিয়ে গেছে এই ক্ষেতের ভিতরে, শুধু বিভিন্ন জায়গায় মানুষের পা পড়েছে এবং অনেক জায়গায় অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে। তারপর অবশ্যই খেয়াল রাখবেন, যিনি এই শস্য ক্ষেতের কৃষক আছেন তিনি কিন্তু অনেক কষ্ট করে এই শস্য ক্ষেত কিন্তু রোপণ করেন, তাই তার কষ্টটাকে কখনোই বৃথায় দিতে দেবেন না। আপনাদের এই দুই এক মিনিটের ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য হয়তো আপনি তার সারা মাসের পরিশ্রমটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। তো এইদিকে অবশ্যই অবশ্যই খেয়াল করবেন, নট অনলি সূর্যমুখী ফুল, হতে পারে সরিষা ফুল বা বিভিন্ন সিজনাল ফসলের বিভিন্ন ফুল কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে ফসলের মাঠগুলোতে কিন্তু হয়ে থাকে, এবং মানুষ কিন্তু তাদের মনোরঞ্জন করার জন্য বা ভিডিও করার জন্য, টিকটক ভিডিও করার জন্য, ইউটিউবের ভিডিও করার জন্য, ফেসবুকের ব্লগ বানানোর জন্য কিন্তু অনেকেই আসে। ভিডিও করেন সমস্যা নেই, আপনারা চেষ্টা করবেন কৃষকের পারমিশন নিয়ে তার ক্ষেতে ছবি ভিডিও করার জন্য, এবং অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কোনোভাবেই কোনো ফসলের বা কোনো গাছের বা কোনো ফুলের ক্ষতি না হয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটিকে দেখছেন, অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই গ্রামের এই নান্দনিক এই প্রাকৃতিক দৃশ্যটি ধারণ করার জন্য আমি শুধু ঢাকা থেকে ছুটে এসেছি আপনাদেরকে দেখাবো বলে। যারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন,
বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কর্মরত অবস্থায় আছেন, তারা হয়তো এই দৃশ্যটাকে অবশ্যই মিস করে থাকবেন। ছোটোবেলায় গ্রামে দেখেছেন, অনেক বছর হয়তো দেখা হয়নি, সরাসরি দেখা হয়নি সূর্যমুখী ফুলের দৃশ্য। তো আজকে আপনারা দেখছেন, তো অবশ্যই অবশ্যই আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় রয়েছে, অবশ্যই সাবধান, ঠিক আছে? রাত্রেবেলায় কিন্তু এখানে শেয়ালে কিন্তু হানা দেয়, আর দৃশ্য সেরকম দৃশ্য আমার কাছে অপূর্ব সুন্দর লাগতেছে, অভূতপূর্ব লাগতেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, আর যাদের ভিডিওটি যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই দুমায় শেয়ার করে দেবেন, ঠিক আছে? আপনারা যদি শেয়ার করে দেন, বেশি বেশি শেয়ার করে দেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লোকেশনটি আমার কাছে জানতে পারবেন। যদি কেউ এখানে এসে ছবি ভিডিও করতে চান, করতে পারেন, কোনো সমস্যা নেই। ওই আপনার যিনি ফসলের ক্ষেতের মালিক আছেন, ওনার কাছ থেকে অবশ্যই আপনি পারমিশন নিয়ে নেবেন। আসলে এই দিকে আসলে উল্টো দিকে রয়েছে সূর্যটা, উল্টো দিকে রয়েছে, ওই পাশ থেকে ভিডিও করলে আসলে সুন্দর দেখা যায়, বাট এই পাশ থেকে ভিডিও করলে কিন্তু মনে হচ্ছে যে সূর্যমুখী ফুলগুলো ওই দিকে তাকিয়ে রয়েছে। তো আপনারা এখান থেকে দেখেন, আমি যদি এই পাশ থেকে দেখে তাহলে কিন্তু ফুলগুলো সুন্দর দেখা যায়, ঠিক আছে? তাহলে এই ফুলের দৃশ্যগুলো সুন্দরভাবে ধারণ করা যায়। আমি এই মুহূর্তে একটা ফুল গাছের মধ্যে মধুরমাছি এখানে ফুল আর এই আমি জানি না, এখানে আমার আমি দেখতে পারতেছি না, বাট ক্যামেরা আসতেছে যে মধুরমাছি মধু সংগ্রহ করতেছে সূর্যমুখী ফুল থেকে, ঠিক আছে? তো একটা মধুরমাছি বিভিন্ন ফুল থেকে একটু একটু করে মধু সংগ্রহ করে তাদের বাসার জন্য নিয়ে যায়। এবং মধুরমাছি কিন্তু অনেক পোকামাকড়ের মধ্যে একজন মানে একটি পরিশ্রমী পোকামাকড়, তবে ডেঞ্জারাস, ঠিক আছে? আপনি আপনি এই ক্ষেতের ভিতরে হয়তো আপনাকে কামড়াবে না, বাট আপনি যদি তার বাসায় হামলা করেন তাহলে উনি সেও কিন্তু আপনাকে হামলা করবে। তো যাদের যাদের ভালো লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করছি ভিডিওটাকে একটু লম্বা করে দেওয়ার জন্য, যেন আপনারা একটু দেখতে পারেন কাছ থেকে যে হচ্ছে সূর্যমুখী ফুলের দৃশ্য। আমি আরও কিছু ফুটেজ নেব, আরও কিছু দৃশ্য ধারণ করব। এটা হচ্ছে আপনারা তো কথা দিয়ে রেকর্ড করলাম, এবং এখানে আরও কিছু ফুলের গাছ ফলের গাছ রয়েছে, সেই সম্পর্কে তো আমি এই ভিডিওতে অথবা ভিডিওর পরবর্তী অংশে অথবা নতুন আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যেখানে কী কী পাওয়া যায়। এখানে কিন্তু এটা একটা নার্সারির মতন জায়গা, এখানে বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ এবং বিভিন্ন ধরনের রাসায়নিক সার, টার আরও কিছু জৈব সার, সরি রাসায়নিক সার না, জৈব সার এখানে থেকে পারচেস করা হয়। আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন। তো এই হচ্ছে দেখাচ্ছি দৃশ্য, দৃশ্য আমি চেষ্টা করছি ভিডিওটিকে 10 মিনিট করার জন্য। আর যাদের সাথে সূর্যমুখী ফুল গাছের অনেক স্মৃতি রয়েছে, মানে দেখার স্মৃতি, কারণ সূর্যমুখী ফুল গাছের যে বাগানটি, এই বাগানে কিন্তু বসে খেলা যায় না, কারণ এখানে অনেক আগাছা টাগাছা থাকে, ঠিক আছে? আমরা কখনোই সূর্যমুখী ফুল বাগানে ঢুকে খেলিনি, বাট যখন আমরা ছোটোবেলায় বাবার সাথে বা বন্ধুবান্ধবের সাথে ফসলের মাঠে গেতাম খেলার জন্য বা কাজের জন্য, তো তখন আমরা দেখি আমাদের ক্ষেতের পাশে, অন্য ক্ষেতে বা পার্শ্ববর্তী ক্ষেতে কিন্তু আমরা ছোটোবেলায় সূর্যমুখী ফুল গাছ অনেক দেখেছি, ঠিক আছে? এবং এই গাছ থেকে কীভাবে তেল হয় সেটা আমার দেখা হয়নি, বাট সূর্যমুখী ফুল ওই যে বললাম যে অনেক বছর হয়ে গেছে, যদি কম করে বলি তা তো তাও হবে যে 20 বছর হয়ে গেছে আমি সূর্যমুখী ফুল, 20 বছর পর আমি সরাসরি সূর্যমুখী ফুলের দেখা পেলাম। এর মধ্যে তো প্রায় 12-13 বছর বা তার থেকে বেশি সময় কিন্তু দেশের বাহিরেই ছিলাম। তো যাই হোক, দেশের বাহিরে কিন্তু এত সুন্দর আনন্দদায়ক দৃশ্য নর্মালি চোখে পড়ে না। তো আপনাদের যাদের এই দৃশ্যটি ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, ঠিক আছে? আমি চেষ্টা করব আপনাদের মাঝে মাঝে এ ধরনের ভিডিও ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। যারা দেশের বাহিরে আছেন, যারা মিস করেন, তারা এই দৃশ্যগুলোকে তাদের জন্য একটু হলেও বিনোদনের ব্যবস্থা হবে, যে আপনি আপনার গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছেন। যারা দোহার নগবঞ্জে আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সূর্যমুখী ফুল বা এই ধরনের দৃশ্যগুলোকে মিস করে থাকবেন, বা গ্রামের দৃশ্যগুলোকে মিস করে থাকবেন। তাদের জন্য স্পেশালি ডেডিকেট করা আমার এই ভিডিওটি। অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন, আর পরবর্তী সময়ে এই ধরনের ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব। আসলে সময় সুযোগ যদি হয়ে ওঠে তাহলে সবসময় চেষ্টা করব আপনাদের মাঝে কিছু স্পেশাল ভিডিও শেয়ার করার জন্য। তো ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন, অনেক শুরু থেকে আমার সাথে আছেন, আমার চ্যানেলের সাথে আছেন, ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকে তো স্পেশাল ধন্যবাদ জানাতেই হয়।
যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা ভিডিও দেখেন, সমস্যা নেই, ভিডিও দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে, তাহলেই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আমার ফেসবুক পেজ রয়েছে ড্রিম হাউস, সেটিও ফটো ফলো করে দিবেন। আর যারা আইডিটিকে ফলো করছেন, বাইডির সাথে অ্যাড আছেন, তাদেরকেও মেনি মেনি থ্যাংকস। আর গ্রামের কী কী দৃশ্য আপনারা দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি সে ধরনের দৃশ্যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ধন্যবাদ। এই দেখেন একটি অনেক বড় একটি বেঙ্গল, ঠিক আছে, ডেঞ্জারাস, এটা কিন্তু ডেঞ্জারাস, এটা কামড় দিলে কিন্তু অবস্থা খারাপ, মানে ওই যে কালো রকম দেখা যায়, মধুর মাছের থেকে অনেক বড়। তো বেঙ্গল নিয়ে এখানে আসে মধু নেওয়ার জন্য। তো যাদের ভালো লাগলো সূর্যমুখী ফুল, তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার মোবাইলের ক্যামেরা কোয়ালিটি তেমন একটি ভালো না, তারপর চেষ্টা করলাম মোটামুটি আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু ক্যামেরা কোয়ালিটি রয়েছে, আপনারা আপনাদের স্মৃতিচারণ করতে পারেন এই সূর্যমুখী ফুল দেখে। ধন্যবাদ।